আমার মনে একটা বিশ্বাস ছিল যে তাৎক্ষণিক চিকিৎসা হলে সাপের বিষ লাগবে না আমার ধারণা এন্টিভেনম দিলে আমার শরীরের বিষ পানি হয়ে যাবে তাই কোনো ওঝার কাছে না গিয়ে সাপ নিয়ে সরাসরি রাজশাহী মেডিকেল গিয়েছি আমার ধারণা ছিল চিকিৎসকরা সাপ দেখলে সঠিক এন্টিভেনমটা দ্রুত দিতে পারবে তাই সাপ সঙ্গে ধরে নিয়ে গেছি হাসপাতালে রেসেলস ভাইপার যখন কামড়েছে আমি এক সেকেন্ডের জন্য নার্ভাস হইনি সাপে কামড় দিয়েছে মারা যাব আমার একবারের জন্য মনে হয়নি আমি যদি তাৎক্ষণিকভাবে মেডিকেলে যাই আমার অনুভব ছিল যে চিকিৎসা ভালো ঠিক সময় পড়লে আমার হয়তো বিষ লাগবে না গো বা অ্যান্ডোভেলাম দিলেই আমার শরীর থেকে বিষ পানি হয়ে যাবে কোনো জায়গাতে না যায় আমি সরাসরি সাপ নিয়ে যে মেডিকেলে যাবো তো সাপ লিদে যে কোন অ্যান্ডোভেলাম দিবে আমাকে কী সাপে কামড়েছে তাই সঙ্গে সঙ্গে আমি সাপ সাথে করে নিয়ে গেছি নিতে আমাকে সাপ দেখেই অ্যান্ডোভেলামটা ঠিক পড়ছে ঠিক কারণে হয়তো আমি এখন সুস্থ বারলাম সোমবার সকালে রাজশাহী চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের ফসলের খেতে রাসেলস ভাইপার কামড়ানোর পর চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া হেফজুল হক ঢাকা পোস্টকে এভাবেই তার অভিজ্ঞতা বলছিলেন রাজশাহী হাসপাতালে আমি ঘন্টার ওয়ার্ডে ভর্তি হয়ে দিল ওয়ার্ডে ভর্তি হওয়ার আইসিউতে আমাকে মোটামুটি দু ঘন্টার পরে আমাকে আইসিউতে দিলো তখন আমি সুস্থ অসুস্থ হয়ে পড়েছি বেশি পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টা আইসিউতে রাখার পর আমাকে ওয়ার্ডে দিয়েছিল ওয়ার্ডে দেওয়ার পর তিন দিনকার দিন আমাকে রিলিজ দেয় ডাক্তার চেক করি শরীরটা আমার সুস্থ মানে পাই আম সুস্থ বোধ করি তারপরে বাড়িতে পর তেইশ দিনকার দিন আমাকে ডাক্তার আবার ডাকে পর্যবেক্ষণ করলে যে শরীরে এখনও বিষ আছে কি নাই শরীর কিরম আছে কিডনি লিভার দিয়ে দেখারে আমাকে টেস্ট দিয়ে না আর্থিক অবস্থা খারাপের লেগে আমি টেস্টগুলো করতে পারিনি গো আমি পরে বাড়িতে চলে এসেছি এখন আমি আমার আর্থিক অবস্থা খুবই সমস্যা তার কারণ আমি এক মাস নয় তেইশ দিন হচ্ছে আমি কাজকর্ম কিছু করতে পারি না এখন এই যে এতদিন হলে এই লোকটা বাড়িতে বসে আছে বা তার শরীর এত দুর্বল যে তার এখন পর্যন্ত কাজ করতে যার ক্ষমতা নাই কিন্তু যে তার কোনো চিকিৎসা বাবদ বা খরচ বাবদ কোনো প্রতিষ্ঠান থেকে কোনো কিছু থেকে আমরা কিছু পাইনি ভাই এর আগে রোববার রামেক হাসপাতালে আইসিইউ ইনচার্জ আবু হেনা মুস্তাফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হেফজুল হক এ বিষয়ে আইসিইউ এর ইনচার্জ আবু হেনা মুস্তাফা কামাল বলেন হেফজুল হক সময়মত হাসপাতালে এসেছেন তিনি কোনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করেননি অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল তিনি সুস্থ আছেন প্রসঙ্গত গত একত্রিশে মে রাজশাহীর চারঘাটের কৃষি জমিতে কাজ করার সময় হেফজুল আলীকে কামড় দেয় রাসালস ভাই পরে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এরপর রাসালস ভাইপার্ককে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ আছেন লুনাফরো সিপা ঢাকা পোস্ট